আজকে মিষ্টির দোকানে গিয়েছিলাম সুগারলেস মিষ্টি কেনার জন্য। আসলে মিষ্টিওয়ালারা যেটা বললো, সুগার ছাড়া তেমন কোনো মিষ্টি নেই, কম বেশি সব মিষ্টিতে সুগারের পরিমাণ বেশি, সুতরাং ডায়াবেটিস রোগীরা মিষ্টি খেতে পারবে না। এটা মনে রাখবেন, মিষ্টি হলো ডায়াবেটিসের একটি প্রধান লক্ষণ। মিষ্টি খেলে ডায়াবেটিস অনিবার্য, যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে, এইটাও সঠিক। সুতরাং মিষ্টি থেকে বিরত থাকুন, যাই বলুন না কেন, মিষ্টি খুবই খারাপ একটি জিনিস, বাজে একটি জিনিস। তারপর আমরা চট্টগ্রাম এবং বাংলাদেশের লোকেরা মিষ্টি খেতে পছন্দ করি। আসলে মিষ্টি আপনাকে দিনের দিন মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, সেই কথাতে আমরা ভুলও বিশ্বাস করতে পারি না। কিন্তু মিষ্টি খেলে আপনার শরীর স্থূলতা বেড়ে যাবে এবং আপনার শরীর খারাপের দিকে যাবে। সুতরাং মিষ্টি অ্যাভয়েড করুন, মিষ্টি খাবেন না। মিষ্টির দিনও দীর্ঘ লাইন, এই মিষ্টির দোকানে গেলাম, কোন দোকানে ভালো মিষ্টি তৈরি করছে সেটা বড় কথা নয়, সব মিষ্টিই শরীরের জন্য খারাপ, এটি মনে রাখতে হবে আমাদের। সুতরাং সাবধান থাকুন, দীর্ঘায়ু লাভ করুন, মিষ্টি অ্যাভয়েড করুন।